বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। অনেকেই প্রশ্ন করেন, আমার চুল অনেক পাতলা ও চিকন, কিভাবে আমি এই সমস্যা থেকে মুক্তি পাব? আসলে সমাধান আপনার কাছেই আছে। অয়েল মাসাজ খুব উপকারী আমাদের মাথার পাতলা চুল মোটা বা ঘন করার জন্য। অয়েল মাসাজের ফলে স্ক্যাল্পে রক্ত চলাচল বেড়ে যায়, ফলে মাথায় নতুন চুল গজায়। আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই তেল। এই তেল নিয়মিত মাসাজ করলে আপনার মাথায় নতুন চুল গজাবে এবং খুব সহজেই চুল ঘন হয়ে উঠবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করা যায়। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এক নাম্বার, আদার তেল। আদার তেল বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু যখন বাড়িতে আপনি আদার তেল বানাতে পারবেন তখন বাজারে কিনবেন কেন? আদার তেল কিন্তু চুলের গোজ বাড়ানোর জন্য খুব উপকারী। আমাদের চুল গোড়া থেকে পাতলা হয়ে গেলে সামনে পড়তে শুরু করে। আদার তেল চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। এই রেমেডিটি তৈরি করার জন্য লাগবে 200 গ্রাম নারকেল তেল, আর এর সাথে নিতে হবে 50 গ্রাম আদা, আর নিতে হবে 2 থেকে 3 চামচ অলিভ অয়েল। আদা ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে পেস্ট করে নিতে হবে। এবার একটি পাত্রে নারকেল তেল গরম করুন। আদার টুকরোগুলো এর সাথে দিয়ে দিন। খুব কম আঁচে 20 থেকে 25 মিনিট ধরে তেল নাড়তে থাকুন। এতে আদার সম্পূর্ণ রস তেলের সাথে মিশে যাবে। 25 মিনিট পর গ্যাস বন্ধ করুন। ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে ছেঁকে নিন। এবার তার সাথে অলিভ অয়েল মিশিয়ে নিন। প্রতিদিন রাতে শোয়ার আগে এই তেল আপনার স্ক্যাল্পে মাসাজ করুন। সকালে শ্যাম্পু করে নিন। 1 মাসের মধ্যেই আপনার মাথা চুলে ভরে যাবে। 2 নাম্বার, জবা ফুল। জবা ফুল আমাদের চুলের জন্য মায়ের আশীর্বাদ বলতে পারেন। এই ফুলের তেল মাথায় লাগালে চুল পড়া চিরতরে বন্ধ হবে এবং খুব তাড়াতাড়ি নতুন চুল গজাতে শুরু করবে। ঘন কালো একগুচ্ছ চুলের জন্য চটপট বানিয়ে ফেলুন জবা ফুলের তেল। এই রেমেডিটি তৈরি করার জন্য লাগবে 12 থেকে 15টি জবা ফুল। আপনারা এখানে যে কোনো কালারের জবা ফুল নিতে পারেন, আর নিতে হবে 8 থেকে 10টি কারি পাতা। এবার জবা ফুলের পাপড়িগুলো ও কারি পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। এবার একটি পাত্রে নারকেল তেল গরম করে নিতে হবে। তাতে জবা ফুলের পাপড়ি ও কারি পাতা দিয়ে আঁচ কম করে নাড়তে থাকুন, যাতে পুড়ে না যায়। তেল ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে ছেঁকে নিন। এই তেলটি গ্যাসে মোটামুটি 10 মিনিট গরম করতে হবে। প্রতিদিন রাতে শুতে যাবার আগে ভালো করে 5 মিনিট ধরে স্ক্যাল্পে আঙুলের সাহায্যে মাসাজ করুন। তারপর সারা রাত রেখে দিন। পরদিন সকালে শ্যাম্পু করে নিন। তাহলে আপনারা এই 3টি রেমেডির মধ্যে যে কোনো একটি বাড়িতে ট্রাই করতে পারেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা ভালো রেজাল্ট পেলেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।